বর্তমান সময়ে ওয়েব সিরিজের প্রচলন দারুণভাবে লক্ষ্য করা গেছে। তারই ধারাবাহিকতায় ব্যাচেলার পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরিফিন অমি প্রথমবারের মতো নির্মাণ করেছেন ওয়েব সিরিজ, নাম হোটেল রিল্যাক্স। এতে চিত্রনায়িকা পূর্ণিমা ছাড়াও অভিনয় করেছেন ব্যাচেলার পয়েন্টের অভিনয় শিল্পীরা। শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে হোটেল রিল্যাক্সের ফার্স্ট লুক পোস্টার। বিস্তারিত জানাচ্ছেন মেহরা রহমান সিমরান। Who are you? Crime, thriller, suspense কিংবা নৃশংস গল্প দেখতে দেখতে হাঁপিয়ে ওঠা ওটিটির দর্শকরা এবার পাবে পরিপূর্ণ বিনোদন। তাদের মন মজাতে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্স। ব্যাচেলার পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরিফিন অমি পরিচালিত এই সিরিজটি এবারের ঈদে মুক্তি পাবে বঙ্গ অ্যাপে। একটা সময় ঈদ মানেই ছিল পূর্ণিমার সিনেমা, তবে অনেকদিন ধরেই পর্দার আড়ালে আছেন এই তারকা। এবার সেই ধারা ভেঙে ওটিটির পর্দায় ঈদে দেখা যাবে পূর্ণিমাকে। হোটেল রিল্যাক্সে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন এই তারকা, আর এই সিরিজের মাধ্যমেই ওটিটিতে অভিষেক করছেন পূর্ণিমা। ওয়েব সিরিজে গেস্ট অ্যাপিয়ারেন্স আর হচ্ছে কাজল আরিফিন অমির অনেক কাজ দেখেছি এবং তার যে জনপ্রিয়তা তার কাজের প্রশংসা করছি, এবং আমিও তার অনেকগুলো কাজ ব্যাচেলার পয়েন্ট থেকে শুরু করেছি, এখনকার বলতে গেলে মিলিয়ন ডিরেক্টর বলে তাকে। শুক্রবার সন্ধ্যায় হোটেল রিল্যাক্সের লুক প্রকাশিত হয়েছে। এতে পূর্ণিমা ছাড়াও দেখা যায় ব্যাচেলার পয়েন্টের সদস্য পলাশ, মিশু সাব্বির, পাভেল, পার্সা ইভানা, মার্জুক রাসেল, জীবন, চাষি আলম, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমাকে। প্রত্যেকের আলাদা আলাদা চরিত্রে ভর করে হাজির হওয়া পোস্টারটি প্রকাশের পর থেকেই দর্শক মহলে উত্তেজনা এখন চরমে। কাজল আরিফিন অমি সবসময় বিশেষ ইভেন্টগুলোকে লক্ষ্যে রেখে কাজ করেন। এর আগেও তিনি ব্যাচেলার পয়েন্টের চরিত্রগুলোকে নিয়ে ব্যাচেলার্স ঈদ এবং ব্যাচেলার কোরবানি নিয়ে এসেছিলেন, যা তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। এবারও ব্যতিক্রমী ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন অমি, তাই ব্যাচেলার পয়েন্টের ভক্তরা গুনছেন অপেক্ষার প্রহর। মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন।